সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম লাদাখ সীমান্তের কাছে বড় অস্ত্রশস্ত্রের ঘাটি ও রানওয়ে বানাচ্ছে চীন শুধু ট্রাম্পি পারবেন আর একটি নাইন এলিভেন ঠেকাতে বললেন লাদেনের ভাতিজি চীনে পূর্বক বন্ধা করা ও নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরলেন মুসলিম নারী রুশ যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে পালাল মার্কিন পরমাণু বুমবার বহর রোহিঙ্গারা বিদেশি মদদে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত দাবি ডিডাব্লিউর এবং সবশেষে জানাব হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না ট্রাম্প বললেন মার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লাদাখ সীমান্তের কাছে বড় অস্ত্রশস্ত্রের ঘাঁটি ও রানওয়ে বানাচ্ছে চীন বর্তমানে সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা উত্তেজনা পরশমনে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ায় বৈঠক করেন তবে তাৎক্ষণিকভাবে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা এর মধ্যেই প্রকাশ্যে এলো আরও চাঞ্চল্যকর তথ্য লাধাকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীন অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে ভারতীয় সামরিক সূত্রে এ খবর দিয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় আনন্দবাজার পত্রিকা এদিকে প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা অফিসারের বরাত দিয়ে বলা হয় ভারতীয় সেনাবাহিনীও উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে আরও কমান্ডো বাহিনী লাধাকে পাঠাচ্ছে সেনা সূত্রের খবর চীনের হুটান বিমান বাহিনীর ঘাঁটির কাছে অন্তত তিনটি রানওয়ে তৈরি করা হচ্ছে সেখানে একটি বড় অস্ত্রশস্ত্রের ঘাঁটিও তৈরি করছে চীনা সেনাবাহিনী কারাকুরাম গিরিপথ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত হুটান ঘাঁটি সেখান থেকে লাদাখের প্যাঙ্গোংসুর ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব তিনশো কিলোমিটার এক সেনা অফিসারের কথায় চীনের সঙ্গে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার স্তরে আলোচনা প্রায় ব্যর্থ চীনা সেনাবাহিনী দখলকৃত এলাকা ছাড়তে রাজি নয় বরং গত সপ্তাহে ভারত যে এলাকা দখল করেছে তা ছেড়ে যেতে চাপ দিচ্ছে চীন ধারণা করা হচ্ছে আলোচনার আড়ালে চীন আসলে দ্রুত নির্মাণ কাজ চালাচ্ছে সেনা সূত্রের খবর উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে কমান্ডো বাহিনীর চারটি ইউনিট লাদাখে পাঠাচ্ছে ভারতীয় সেনাবাহিনী তাদের মধ্যে প্যারা কমান্ডো ইউনিটও রয়েছে লাদাখের রাজনীতিক সাজ্জাদ হোসেন গার্গিলের মতে কোভিড আর সীমান্ত উত্তেজনার ফলে দুমুখে চাপা পড়েছে লাদাখবাসী প্রতিদিনই সীমান্তে নতুন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে নয়াদিল্লির উচিত কূটনৈতিক পথে দ্রুত উত্তেজনা কমানোর চেষ্টা করা শুধু ট্রাম্পই পারবেন আরেকটি নাইন এলিভেন ঠেকাতে আগামী তিন নভেম্বর অনুষ্ঠিত হতে চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন ওসামা বিন লাদেনের ভাতিজি নূর বিন লাদেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই ফের নির্বাচিত করা উচিত বলে মত দিয়েছেন তিনি সৌদির বিখ্যাত লাদেন পরিবারের সদস্য নূর বিন লাদেন বলেন আইএসের প্রসার ঘটেছে ওবামা বাইডেনদের আমলে ট্রাম্প দেখিয়েছে বিদেশি হুমকির হাত থেকে তিনি আমেরিকা এবং আমাদের রক্ষা করতে চান নূর বলেন লোকটার স্থির সংকল্পের প্রশংসা করি আমি নভেম্বরের নির্বাচনে তাকে অবশ্যই আবার নির্বাচিত হতে হবে জু বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধরে নিতে হবে আরেকটি নাইন এলিভেন দূর্গুরায় আরেকটি নাইন এলিভেন্ট ঠেকাতে পারবেন কেবল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমি সেই দুই সাল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক জানিয়ে তিনি আরও বলেন দুই সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায় তখন থেকেই আমি তার সমর্থক এর কারণও আছে জঙ্গি গোষ্ঠী আইসিসি কিন্তু ওবামা বাইডেন পরশমনের সময় বিস্তার লাভ করেছিল একমাত্র ট্রাম্পই পারেন যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পশ্চিমা সভ্যতা রক্ষার জন্যও আবার ট্রাম্পকে নির্বাচিত করা উচিত সুইজারল্যান্ডের নাগরিক তেত্রিশ বছর বয়সী নুরবিন লাদেন জানান যুক্তরাষ্ট্রের বাইরে বাস করলেও তিনি হৃদয়ের দিক থেকে নিজেকে আমেরিকান ভাবেন বারো বছর বয়স থেকেই তার ঘরে যুক্তরাষ্ট্রের বড় একটি পতাকা শোভা পাচ্ছে বলেও জানান তিনি বেশ কয়েকবার তার মাথায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ম্যাক আমেরিকা গ্রেট অ্যাগিন লেখা হ্যাড দেখা গেছে উল্লেখ্য নাইন এলিভেন মাস্টার মাইন্ড বিন লাদেন তার কর্মকাণ্ডের জন্য বিশ্বজুড়ে সমালোচিত হলেও পরিবারের অন্যরা শান্তিপূর্ণ জীবনযাপনই করছেন আইন নিয়ে পড়ালেখা শেষ করে নূর ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়েছেন নূরের বোন ওয়াফা ডুমুর সুইজারল্যান্ডের পরিচিত গায়িকা চীনে জুরপূর্বক বন্ধা করা ও নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরলেন মুসলিম নারী উইঘুর চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় বহুদিন ধরেই নিজের দেশের সরকার কর্তৃক নির্যাতিত তারা বিভিন্ন সময়ে গণমাধ্যমে নির্যাতনের সংবাদ প্রকাশ হলেও এবার উঠে এল নির্মম নির্যাতনের ভয়ঙ্কর চিত্র চীনের সরকারের হাতে জুরপূর্বক বন্ধার শিকার ও শিনজিয়াংয়ে বন্দি শিবিরে মুসলিমদের উপর নির্যাতনের কথা বর্ণনা করেছেন এক উইঘুর নারী তার নাম ক্যালবিনুর সিদ্দিক যাকে সিনজিয়াংয়ে বন্দি শিবিরে আটকদের ক্লাস নিতে বাধ্য করা হতো তিনি পঞ্চাশ বছর বয়সে চীনা সরকারের হাতে জোরপূর্বক বন্ধা হতে বাধ্য হন ক্যালবিনুর সিদ্দিক জানান শুধু সন্তান সম্ভাবা নারীদের জোর করে বন্ধা করা হয় না যাদের সন্তান জন্মদানের বয়স পেরিয়ে গেছে তাদেরও বন্ধা করা হয় স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তিনি যে বার্তা পেয়েছেন সে সম্পর্কে বলেন ১৯ থেকে উনষাট বছর বয়সী নারীদের জরায়ুতে আই ইউডি বা অস্থায়ী দীর্ঘমেয়াদী গর্ভনিরোধক উপকরণ স্থাপন করা হয় বা জুরপূর্বক বন্ধা করতে বাধ্য করা হয় সিদিক জানান দুই সালে যখন তার বয়স সাতচল্লিশ তার একমাত্র মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তো তখন স্থানীয় কর্তৃপক্ষ তাকে আইইউডিতে নিতে বাধ্য করে এরপর পঞ্চাশ বছর বয়সে তাকে বন্ধা করতে বাধ্য করা হয় এছাড়া এই উইঘুর নারী জানান বন্দি শিবিরে এবং পুরো অঞ্চলে যা ঘটছে তা সত্যিই ভয়ানক তিনি বলেন আমি চুপ থাকতে পারি না তিনি আরও বলেন আমি অবাক হই কেন পশ্চিমা দেশগুলো এখনও ওই সব শিবিরের মধ্যে কি ঘটছে তা বিশ্বাস করতে পারে না কেন তারা নিশ্চুপ ক্যালবিনুর সিদিক দুটি ক্যাম্পে শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি জানান সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ পর্যাপ্ত খাবার নেই শৌচাগার ও পানির অভাব তিনি বন্দি শিবিরে আটকদের নির্যাতনের চিৎকারও শুনেছেন বলে জানান এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান রুশ যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পালাল মার্কিন পরমাণু বুমবার বহর যুক্তরাষ্ট্রের পরমাণু বুমবার বহরকে ধাওয়া দিল রুশ যুদ্ধবিমান রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে তাৎক্ষণিক আটটি রুশ যুদ্ধবিমান এই ধাওয়া দেয় ইউক্রেন থেকে ক্রিমিয়ার আকাশসীমায় প্রবেশের সময় শুক্রবার এই ঘটনা ঘটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায় দেশের সীমান্তে পরমাণু বোমা বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তিনটি বি ফিফটি টু এইচ স্ট্র্যাটেজিক বোমবার শনাক্ত করে রুশ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা এরপর চারটি সু সেভেন এবং চারটি সু থার্টিন রুশ যুদ্ধ বিমান তাৎক্ষণিক ওই বুমবার বহরকে ধাওয়া করে রাশিয়ার আকাশসীমা থেকে বের করে দেয় বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের বিমানের রুশ ফেডারেশন সীমান্ত লঙ্ঘন ঠেকানো হয়েছে তিনটি বুমবারের উড্ডয়নের কথা উল্লেখ করে রুশ সংবাদ মাধ্যম আরটি দাবি করেছে ইউক্রেন এবং কৃষ্ণ সাগরে বিপুল সংখ্যক মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা বিমান ও জাহাজ গোপন নজরদারির জন্য মোতায়েন রয়েছে বি ফিফটি টু বুমবারগুলো ক্রিমিয়ার আকাশসীমায় রুশ রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা যাচাই করে দেখছে বলে মনে হচ্ছে গত দুই হাজার সালের মার্চে ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডে একীভূত করে নেয় রাশিয়া প্রতিবেদনে আরও বলা হয় এ ধরনের কৌশল অন্যের আকাশসীমায় ঢু মারা বা স্নায়ুযুদ্ধের সময় সচরাচর ঘটত তবে আধুনিক সময়ে বিরল রাডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা শনাক্তের পাশাপাশি এই ফ্লাইটের নেপথ্যে ইউক্রেনের উপর নিজেদের প্রভাব বুঝাতে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যও থাকতে পারে বলে এতে উল্লেখ করা হয় এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার শেষে ইউএস ইউরোপিয়ান কমান্ড ওই মিশনের কথা স্বীকার করেছে ইউক্রেনের যুদ্ধ বিমানের সঙ্গে প্রশিক্ষণ মিশনে ওই তিন বুমবার অংশ নিয়েছিল বলে তারা জানায় প্রসঙ্গত মার্কিন নিরাপত্তা বাহিনীর বিমানের গতিরোধ করার ঘটনা এটাই প্রথম নয় সর্বশেষ দুই সপ্তাহ আগে কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক সীমায় যুক্তরাষ্ট্রের বি ফিফটি টু বুমবারের আরেকটি ফ্লাইটের গতিরোধ করে রুশ যুদ্ধ বিমান রোহিঙ্গারা বিদেশি মদদে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত বাংলাদেশের শান্তি বিঘ্নিত করতে রোহিঙ্গাদের হাতিয়ার করছে পাকিস্তান রোহিঙ্গা শরণার্থীরা মাদক পাচারের পাশাপাশি জঙ্গি কার্যকলাপেও যুক্ত হয়ে পড়েছে ফলে নতুন করে সন্ত্রাসী কার্যকলাপের আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে যে এমবি বা জামা আতুল মুজাহিদিন রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণে মদত দিচ্ছে পাক মদতপুষ্ট জেএমবির কারণেই বাংলাদেশেও আরাকান রোহিঙ্গা সালভেনশন আর্মি বা আরসা বারবার লক্ষ্য করা যায় সব মিলিয়ে বাড়ছে জঙ্গি তৎপরতা ডিডাব্লিউর প্রতিবেদনে বলা হয় রোহিঙ্গাদের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় জেএমবির যুগসাজসের বিষয়টি পাশাপাশি অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের নিরানব্বই জন হিন্দু মহিলা পুরুষ ও শিশু হত্যা করে আরসা ২০১৭ সালের আগস্টেও হিন্দু গ্রামবাসীদের উপর আর্সার হামলার ফলে হিন্দু ও অন্যান্য জাতিগত সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মিয়ানমারে ডিডব্লিউ বলছে কক্সবাজারে শুধু মাদক কারবার বা অন্যান্য অপরাধের মধ্যে সীমাবদ্ধ নেই রোহিঙ্গারা বিদেশি মদদে তারা এখন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গেও যুক্ত জানুয়ারিতেই জনাচল্লিশ এক রোহিঙ্গাকে শরণার্থী শিবিরের মধ্যেই জঙ্গি প্রশিক্ষণ দেয় জেএমবি দুই হাজার ষোলো সালে কফি শপে আত্মঘাতী হামলার মধ্য দিয়ে জেএমবি গোটা দুনিয়ার নজরে আসে জার্মান সংবাদ সংস্থার খবর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়া থেকে একশো হাজার ডলার অনুদান পেয়েছিল জেএমবি সেই অর্থেই চল্লিশ জন রোহিঙ্গাকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় আর পুরোটাই হয় পাক গোয়েন্দা সংস্থা এর নজরদারিতে পুরো বিষয়টি নজরে আসতেই ভারতের তরফে বাংলাদেশকে সতর্কও করা হয়েছিল বলে জানা গেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের বিশ্লেষক এস উ উলফ জঙ্গি প্রশিক্ষণে আইএসের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উলফের মতে আইএসের লক্ষ্যই হল আফগানিস্তান আর ভারতকে অস্থির করে তোলা আর তারা সে কাজের জন্য এখন বাংলাদেশের মাটিতে রোহিঙ্গাদের ব্যবহার করছে কাশ্মীরে সন্ত্রাসীবাদী কার্যকলাপ চালানো পাকিস্তানের পক্ষে এখন আর সহজ হচ্ছে না তাই বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে চায় পাকিস্তান আর সে ব্যবহৃত হচ্ছেন রোহিঙ্গারা বিঘ্নিত হচ্ছে বাংলাদেশের শান্তি পাকিস্তান মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিতে চাইছে তাই মুসলিম ধর্মীয় আবেগকেও কাজে লাগানো হচ্ছে নাশকতার কাজে তাই রোহিঙ্গা শরণার্থী শিবির হয়ে উঠছে জঙ্গি কার্যকলাপের আতুর ঘর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রশিদ ডিডাব্লিউর কাছে বলেছেন রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসের বীজ বপনের চেষ্টা বহুদিন ধরেই চলছে তবে অতীতে বাংলাদেশ এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে সক্ষমও হয়েছে সন্ত্রাসবাদ দমনে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করছে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখনও রাজাকার বা পাকিস্তানপন্থীরা নির্মূল হয়নি বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তারাও নাশকতায় মদত দিয়ে চলেছে হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না ট্রাম্প মার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে হেরে যান তাহলে তিনি ক্ষমতা ছাড়তে চাইবেন না শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স কথা বলেন তিনি মার্কিন কংগ্রেস এবং গণমাধ্যমগুলোকে ট্রাম্পের ক্ষমতা না ছাড়ার ঘটনা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান স্যান্ডার্স বলেন এটি কোনো অলস মস্তিষ্কের চিন্তা ভাবনা নয় বরং দুজন ডোনাল্ড ট্রাম্পই এমন ইঙ্গিত দিয়েছেন এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন ট্রাম্প কিছুদিন আগে দেয়া তার এক বক্তৃতায় বলেছেন এই নির্বাচনে তারা আমাদেরকে শুধুমাত্র কারচুপির মাধ্যমে হারাতে পারে বার্নি স্যান্ডার্স বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময়ে বক্তব্য দিচ্ছেন যখন সমস্ত জাতীয় পর্যায়ের জরিপে বলা হচ্ছে জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে রয়েছেন আমেরিকার এ প্রবীণ সিনেটর বলেন দেশের জনগণকে সতর্ক থাকতে হবে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ